বঙ্গ সংবাদ চ্যানেলটি দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন আর পেতে থাকুন নিত্য নতুন খবর। দুয়ারে সরকার শিবিরে হাজার হাজার লক্ষ লক্ষ মহিলা আবেদন করেছেন। ব্যাপক ভিড় আর অনুমোদনা রাজ্যে মহিলাদের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে। কিন্তু এরই মাঝে লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। চাহিদা তুঙ্গে থাকা কৃত্রিমভাবে ফর্মের অপ্রতুলতা দেখিয়ে বিনামূল্যে দেওয়ার ফর্ম বিক্রি করছেন 50 থেকে 100 টাকায়। এমনই অভিযোগ উঠেছে দুয়ারে সরকার কর্মসূচি দ্বিতীয় দিনে উত্তর দিনাজপুর জেলা ইসলামপুর মহকুমার পাটগাড়া বালিকা বিদ্যালয়ের শিবিরে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ফর্ম নিতে আসা বহু মানুষের অভিযোগ, পঞ্চায়েত কর্মীরা 50 থেকে 100 টাকার বিনিময়ে লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম দিচ্ছেন। এই ঘটনা নিয়ে তীব্র ক্ষোভে সঞ্চার হওয়া স্থানীয় বাসিন্দাদের মধ্যে। যদিও ইসলামপুর বিধানসভার বিধায়ক আব্দুল করিম চৌধুরী জানিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার ফর্মে ব্যাপক চাহিদা ছিল, কিন্তু শিবিরে সেই পরিমাণ ফর্ম না থাকা সমস্যা হচ্ছিল। পরে ইসলামপুরের বিডিও প্রয়োজনীয় ফর্ম নিয়ে এসে সমস্যার সমাধান করেন। যদি কেউ এই লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম টাকার বিনিময়ে বিক্রি করে থাকে, আমরা পুলিশ প্রশাসনকে আবেদন করছি ঘটনা খতিয়ে দেখতে। আমরা সকাল থেকে এসেছি ফর্মের জন্য, ফর্ম মিলেনি, পাইনি আমরা। আমাদের এতে আমাদের গ্রামেও মেম্বার আমাদেরকে ঘুরাচ্ছে, বলছে নাই নাই ফর্ম নাই, কাউকে দিচ্ছে কাউকে দিচ্ছে না। এখানে সকালে এসেছি আমরা, ফর্ম নেই, বলছে 100 টাকা লাগবে, 50 টাকা লাগবে। এখানে এসেছি, এখানেও বলছে আমরা দিতে পারবো না, আমার কাছে ফর্ম নেই, ফর্ম খতম হয়ে গেছে। আর জেরক্স দিচ্ছে, জেরক্স নিয়ে কি হবে? কেন জেরক্স দিচ্ছে? জেরক্স ফর্মটা দিচ্ছে, জেরক্স নিয়ে হবে না? জেরক্স আমাদের যে এখানে অফিসার ফর্ম আছে, জেরক্স নিয়ে কি হবে না? জেরক্স বলছে, মমতা তো ভাষণ দিয়েছিল যে জেরক্স হবে না, একটা নম্বর দেওয়া হবে, ওই নম্বর যদি থাকে তাহলে জমা নেওয়া হবে, না হলে হবে না। অনেক ফর্ম কিনে কিনে নিয়েছে। আপনি কয়টা ফর্ম কিনেছেন? আমরা 2টা করে নিয়েছি। কয় টাকা দিয়ে? 50 টাকা। টাকা দিয়ে কি ফর্ম কিনতে হয়? আমি আসছি, ফর্ম দিয়ে দিয়েছে, বলছে মেম্বারের কাছে যান, এখানে আসছি, বলে জেরক্স হবে না, এখন আমাকে 30-30 হাজার টাকা। দপ্তর আমাদের জনকল্যাণের ওখানে ছিল আজকে, তো সবাই এসেছিল, সবাই প্রত্যেকটা গ্রাম থেকে, আমাদের ওই খন্তি অঞ্চলের, হাবডিপটি খন্তি অঞ্চলের এই প্রত্যেকটি গ্রাম থেকে লোক এসেছিল। অনেক আমার 3,500 ফর্ম আগে দিয়েছিল, গতকালই আজকে 3,500 ফর্ম আবার আনিয়ে দিয়ে 5,000-6,000 ফর্ম বিলি করিয়ে ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডারটা মেইন হলো এবার। আমাদের দুয়ারে সরকারের জন্য গতবার ছিল আমাদের ওই স্বাস্থ্য সাথী কার্ডটা, বিমার জন্য ছিল আমাদের স্বাস্থ্যের জন্য, চিকিৎসার জন্য, আর এবার দিয়েছে লক্ষ্মী ভাণ্ডার, মহিলা মহিলাদের টাকা, ওদের যারা শান্তি, যারা শিশুকা শিশু টাইপ আছে তারা পাবে সেই 1,000 টাকা করে, আর যারা জেনারেল মহিলারা আছে তারা 500 করে পাবে। এটা হলো লক্ষ্মী মন্ডল মমতা ব্যানার্জি মহিলাদের সাহায্যের জন্য পাঠিয়েছিল। বাকি কুইটা দপ্তরে ওই যে আমাদের রূপশ্রী আছে, ওই যে কন্যাশ্রী আছে,
বার্ধক্য ভাতা আছে, বৃদ্ধা ভাতা আছে, এগুলো কিনাম বিধবা ভাতা আছে, বিভিন্ন রকমের যার ডিপার্টমেন্ট আছে সবটা ওখানে আছে ছিল। সবাই ফর্ম ফিল আপ করেছে, আমাকে অনেকে বললো যে আমরা ফর্ম ফিল আপ করে দিয়েছি। এটা নিয়ম আছে যে ফর্ম ফিল আপ করবার এখানে তো ওরা ইনকোয়ারি করে দেখবে আর 7 দিন মধ্যে এটা প্রতিকার করবে। এটা ওখানে কিছু লোক বলছিল যে আমাদের ফর্ম এখানে বিলি হয়েছে, কিছু মেম্বার আপনাকে বিলি করে আবুদা অঞ্চল এরকম আছে যে মেম্বাররা কেউ শুনতে করে করিনি, 4 জন 5 জন মেম্বার করেছিল, বাকি 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 মেম্বার করিনি, যেটা আমি কোটা পেলাম। এখন ঠিক আছে, বাকি সব ঠিক আছে, ভিডিও সমাধান করে দিয়েছে ভালো হবে। ভিডিওকে দেখলাম যে লোকটা বলছে না তোর কোনো রকম অভিযোগ এরকম নেই, আমি যা হয়েছে আমার যার কারো কিছু ঝামেলা হয়েছে আমাকে লিখিত একটা অভিযোগ জানা দাও, আমি কালকে মধ্যে সংস্থাটন করে দেবো। ঠিক আছে।